মালদা থেকে ট্রাক চুরি করে চ্যাংড়াবান্ধায় এসে ধরা পড়ল তিন চোর, খুঁটিতে বেঁধে পুলিশকে খবর দিল স্থানীয়রা। ফাটকা গেল, আর একটা গাড়ি নিয়ে আসতো, মানে দুটো গাড়ি একসাথে চুরি করে ভুটান নিয়ে আসতো, যে চালাতো ঠিক আছে, কিন্তু ফাটকা গেছে, ওখানে কাজ হয়নি। 10,000 টাকা নিয়েছিল তিনজন, ওদের দুজনের কাছে। 10টার সময় আমাকে ফোন করলো, গ্রে ভাতিজে কি কর, সুস্তান্ত উঠ, মানে আমাদের স্ট্যান্ডের নাম সুস্তানি। আমি সুস্তান্ত উঠলাম, কই ওখানে লোক তো বুঝতে পারবে, বুঝে লিবে, মানে এরা এরা গাড়ি চুরি করে তো চিনে লিবে, এরা দেখলে ধরবে, যে মারবে, যে আমার বুঝে বাঁধা পড়ে খাড়া, যে বাঁধা পুকুরে গিয়ে দাঁড়ানো। এর ওখানে ম্যাজিক এলো, এর ম্যাজিক এদের সাথে চললাম, দিয়ে মালদা এলাম রথবাড়ি ডিস্কো মোড়। এর ডিস্কো মোড়ের কাছে গাড়িটা রাখা ছিল, এর গাড়িটা সাইড কাজ খুললে, সাইড কাজটা ওখানে ফেলে দেয়, সাইড কাজ দিয়ে গেট খুললে, গাড়ির ভিতরে চাবি ছিল, গাড়িটা আমরা রাস্তা দিয়ে খাবার নিয়ে এলাম আসার জন্য, হঠাৎ থেকে খাবার নিলাম রাস্তাতে, এবার এবার এই কিন্তু গাড়িটা নিয়ে আসতে লাগলো, এবার রাস্তাতে এবার উঠলাম, যে এই কিন্তু রাস্তা চিনে না ভুটান আসার, আমি কিন্তু এর আগে এসেছি, 6 মাস এখানে থেকেছি, গাড়ি চালিয়েছি এখানে, আমি অনেকদিন, আমি অনেক জনের সাথে চলাফেরাও আছে, দিয়ে এবার আমি কিন্তু এদের সাথে গাড়িটা নিয়ে এলাম, যে আমাকে বললো কি রে, যে হবে বেচা বেচা 50-50 তিনজন। কালকে চুরি করছো? হ্যাঁ করছো, গাড়ি তুমি চালাই নিয়েছো? প্ল্যানিং এ ধরে দুজন চুরি করছে, প্ল্যানিং গাড়ি নিয়ে এসছি পরশু দিন রাত্রে 11টার সময় ছেড়েছি মালদা থেকে রাস্তা। আর কালকে তো মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার হলো চ্যাংড়াবান্ধায়। শনিবার রাতে মালদার গজল টোল থেকে পার হওয়ার পর থেকে গাড়ির মালিক সেই গাড়ির কোনো খবর পান না। এ নিয়ে ট্রাকের মালিক অমিত মণ্ডল মালদা জেলায় তার স্থানীয় থানায় অভিযোগ করেন। নাম কি? আমার অমিত মণ্ডল। কি হয়েছে আপনার? আমার গাড়ি 10 টাকা লরি চুরি হয়েছিল, সেই চুরিটা গাড়িটা আমি এখানে চ্যাংড়াবান্ধা বর্ডারে পেলাম। কবে চুরি হয়েছে আপনার গাড়ি? কালকে সকালবেলে, মানে পরশু দিন রাত্রে চুরি হয়েছে, কালকে সকালে ড্রাইভার জানতে পারে, এবং ড্রাইভার বলে যে গাড়ি নেই। তাহলে কীভাবে খোঁজ পাবেন আপনি এখানে গাড়ি আছে? মানে পরপর জিপিএস, ওই আপনার আমাদের প্রত্যেকটা টোল ট্যাপ প্লাজা চেক করতে করতে আমরা এখানে পড়েছি। এক ভদ্রলোক আমাকে গাড়ির বডি নাম্বার দেখে ফোন করেছিলেন, ওনার তত্ত্বাবধানে আমরা এখানে আসতে পেরেছি। গাড়ি পাওয়া গেছে আপনার? হ্যাঁ গাড়ি পাওয়া গেছে। যে যে যোগ্য গাড়ি নিয়ে আসছে ওর কথা কার? ও তো মালদারি আছে, বলছে যে সুস্তানি মোড়ের অধিকার আছে তিনজন। ওর তিনজন ধরা পড়ছে এখানে? হ্যাঁ তিনজন ধরা পড়েছে। গাড়ি পেয়ে গেছেন? গাড়ি পেয়ে গেছে। ধন্যবাদ। ওকে। রাজ্যের ফেডারেশন অফ ট্রাক মালিক সংগঠককে জানালে সেই সংগঠনের পক্ষ থেকে গাড়ি চুরি যাওয়া সংক্রান্ত একটি ভয়েস মেসেজ সংগঠনের সকল সদস্যকে জানালে সংগঠনের সদস্য চ্যাংড়াবান্ধার আব্দুল সামাদ সেই মেসেজ পায় এবং চ্যাংড়াবান্ধার সকল ট্রাক মালিকদের সেই গাড়ির বিষয়ে সচেতন করে। সামাদদা, আব্দুল সামাদ ট্রাক মালিক সেক্রেটারি, এই যে আপনাদের চ্যাংড়াবান্ধাতে বাইরের যে চুরি করে গাড়ি এখানে নিয়ে আসে দাদা, এই সম্বন্ধে আপনি কি বলবেন দাদা? দেখুন, চ্যাংড়াবান্ধায় তো টোটাল 1-2টা গাড়ি না, প্রায় 8-10 হাজার গাড়ি চলাচল করে, যেহেতু এটা আন্তর্জাতিক স্থলবন্দর, তো বিভিন্ন পার্কিং, অনেক বেসরকারি পার্কিংও রয়েছে, অনেক রয়েছে। কে কোথায় চুরি করছে এটা তো সেক্রেটারি হিসাবে সেটা তো কন্ট্রোল করা মুশকিল। আমাদের যে গত রাত্রে এই রাত্রি যে খবর মিলেছে সেটা আমাদের রাজ্যের ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন, এটা আমাদের গ্রুপ রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টের, আমরা সংগঠনের তরফ থেকে আমাদের ওই ইউনিয়নের মধ্যে নাম রয়েছে ফেডারেশনে, সেই হিসাবে আমাদের ফেডারেশনে যে গ্রুপের মধ্যে যেটা ভয় দিয়েছে সেই ভয় অনুযায়ী আমি অ্যালার্ট করে দিয়েছি সব জায়গায়, রাত্রিবেলায় অ্যালার্ট করে দিয়েছিলাম যে এই এত নম্বর গাড়ি যদি আমাদের কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের ট্রাকনাথকে সহযোগিতা করে আমাদের হ্যান্ডওভার দিবেন। তো যাই, সকালবেলা ঘুম ভাঙতেই খবর পেয়ে গেলাম যে গাড়ি ধরা পড়ে গেছে, গাড়ি পাওয়া গেল এখানে পার্কিংয়ের মধ্যে, এরা তেল চুরি করে গাড়িটাকে আবার অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই, পাবলিক ধরে ফেলছে সেটা। দাদা গাড়ি কোথায় দাদা? দাদা গাড়ি এটা মালদা, মালদার গাড়ি। চোর কি ধরা পড়ছে? হ্যাঁ তিনজন ধরা পড়েছে। তা এখন কি করছে আমাদেরকে আপনারা? এখন আমরা যেহেতু মালদার থেকেও এরা এসেছে থানার থেকে, আমাদের মেকলিগঞ্জ থানার বড় বউকে আমি ভোরবেলায় যখনই গাড়ি খবর পেয়েছি তখনই ফোন করেছি, উনি মেকলিগঞ্জ থানা থেকে পাঠিয়েছে এখানে ওনার অফিসারকে, তাই ওনার হাতে তুলে দিয়েছি। এখন মেকলিগঞ্জ থানার, এখন মেকলিগঞ্জ থানার যত কিছু ডকুমেন্ট সুদ্ধা ওর যা আছে সবগুলো ওর হাতে দিয়ে আমি মেকলিগঞ্জ থানায় নিয়ে গেলাম, নিয়ে গেল। ধন্যবাদ। এবং চুরি হওয়া গাড়িটি আজ সকালে চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প থেকে এলাকার একটি
পার্কিং থেকে ধরা পড়ে। এরপর মেকলিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে খবর পেয়ে মেকলিগঞ্জ থানার পুলিশ পৌঁছায় এবং তিনজনকে আটক করে মেকলিগঞ্জ থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। চ্যাংড়াবান্ধা থেকে সন্তোষ শর্মার প্রতিবেদন, সি নিউজ।